সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমরা দীর্ঘ যুগের সেও বিশেষ সময় যাবৎ অসংখ্য সংখ্যা বলতে পারবো না, অসংখ্য মঞ্চে আমরা পাশাপাশি বসে যা কিছু জানি এর উপরে কথা বলার সুযোগ পেয়েছি। কৃতজ্ঞতা মহান স্রষ্টার কাছে। আমার বাম পাশে যিনি বসে আছেন দুই মুক্তিযোদ্ধা সাংবাদিক, অত্যন্ত প্রাজ্ঞ এবং অভিজ্ঞ, আমি একাধিক সময় ওনার বক্তব্য শুনেছি, খুব ভালো বলেন। তাদের তুলনায় আজকের যে আলোচ্য বিষয় সেখানে কথা বলার মতো তেমন কোনো অভিজ্ঞতা আমার নাই, তারপরে আপনাদের কাছ থেকে শুনে শুনে দু চারটি কথা বলার চেষ্টা করব। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমরা জাতির জনকের দুঃখ জনক একটি অধ্যায়কে নিয়ে আজকে এখানে আলোচনা করার জন্য কর্তৃপক্ষ আয়োজন করেছে, আমরা কথা বলার জন্য এসেছি। শুধু জাতির জনককে নয়, তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে, বিশেষ করে নিষ্পাপ শিশু রাসেল, তাকে সহ নির্মমভাবে হত্যা করার যে ঘটনাটি বাংলাদেশে ঘটেছে, আমার পূর্ববর্তী বক্তা যে মুক্তিযোদ্ধা তিনি বলেছেন পৃথিবীতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার ইতিহাস নাই বললে চলে। যাই হোক, আমরা এরকম একটি কাজ আমাদের দেশে সংগঠিত হওয়ার কারণে আমরা বিশ্বের কাছে যেমন অল্প সময়ে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করতে আমরা পেরেছি, ভাষার জন্য জীবন দিয়ে শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যাকাণ্ডটি আমাদের দেশে সংগঠিত হয়েছে, আমরা বায়ান্নর ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা অর্জন, আমাদের যা কিছু ভালো কিছু ছিল এই ভালোর মধ্যে একটি কালো জিনিস প্রবেশ করছে, এটা আমাদের জাতির জন্য কলঙ্ক, অলরেডি আছে এবং ভবিষ্যতে থাকবে, এটাকে মুছে দেওয়ার কোনো সুযোগ নাই। যাই হোক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নীতি এবং আদর্শের উপর অবিচল থাকার কারণেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক হতে পেরেছি। আমরা যদি তার নীতি ও আদর্শকে যদি বাস্তবায়ন করতে পারি তাহলে তার আত্মার শান্তি পাবে, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ এমন ছিল না যে একজন 12 বছর যাবৎ, 10 বছর যাবৎ, 20 বছর যাবৎ রাজনীতি করে এসে অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করার পরে আরেকজন অর্থশালী লোক এসে, আমরা আজকে আমাদের একজন পূর্ববর্তী বক্তা বলেছিল হাইব্রিড নেতা হয়ে যাবে টাকা আছে জন্য। বঙ্গবন্ধুর আদর্শ কিন্তু এটা ছিল না। বঙ্গবন্ধু একজন ত্যাগী নেতাকে মূল্যায়ন করত তার কাজের উপরে। আমরা এখন কি করছি, আমরা নমিনেশন দেওয়ার সময় চিন্তা করি কার কোটি টাকা আছে, কে টাকার বিনিময়ে এমপি হয়ে আসতে পারবে, এটা চিন্তা করে নমিনেশন দেওয়া হয়, এটা কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ নয়। আমরা শুধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলবো আর বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করবো না, তাকে অনুকরণ করবো না, তাহলে এই বলার কোনো মূল্য নেই, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আমার অভিজ্ঞ আলোচকেরা এখানে আছেন, কোনো ভুল ত্রুটি করলে ক্ষমা করে দিবেন, কারণ আমি তো আসলে রাজনীতিবিদ নয়। এই হিসাবে আমি আগে বলছি যে আমি আপনাদের কাছ থেকে শুনে যে দু চারটে কথা বলতে পারি সেটাই বলবো। যাই হোক, বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন করতে পারলে তার আত্মা শান্তি পাবে, এটাই আমার মূল বক্তব্য। আসুন আমরা বঙ্গবন্ধুকে অনুকরণ করি, তার আদর্শকে বাস্তবায়ন করি এবং তার নীতি আদর্শের মাধ্যমে যেভাবে দেশ পরিচালিত হয়েছিল সেভাবে যেন বর্তমান সরকার দেশটি পরিচালনা করে, সে আহ্বান জানিয়ে অনুষ্ঠানের অবশিষ্ট অংশের সাফল্য কামনা করে আয়োজক সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করার চেষ্টা করবেন যাতে একটা নির্ধারিত সময়ের মধ্যে এটাকে একটা কভারেজ দেওয়া যায়। মাগরিবের নামাজের বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ, খুব অল্প সময়ের জন্য, সেটার আগেই যেন শেষ করা যায় এরকম একটা ব্যবস্থা নিলে